ফাইনালি আজকে ভোর 4টার পর বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সার্ভারে ইভো প্যারাপলের রিং ইভেন্ট চলে আসছে, আর এখানে প্রথমবার 50% অফে দিচ্ছে। আমরা এখন এখানে স্পিন করব, আর এখান থেকে ইভো প্যারাপল রয়েছে, তারপরে ইভো গ্রোজা রয়েছে, এছাড়াও আরও কিন্তু দুইটা ইভো কান রয়েছে, M1 88, ইভো X7 রয়েছে। আর ইভো প্যারাপল এইটা কিন্তু নতুন লেজেন্ডারি ইভো কান, আর এখানে কিন্তু আপনারা প্রথমবার স্পিন যদি করেন তাহলে কিন্তু 50% অফ পেয়ে যাবেন। আমরা এখানে স্পিন করতে পারবো প্রথম স্পিন 10 ডেমন খরচ করে, আর তৃতীয় স্পিন করতে পারবো আমরা 10+1 স্পিন 100 ডেমন খরচ করে। শুধুমাত্র প্রথমবারে 50% ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, আর আপনারা এখানে সরাসরি স্পিন করে দিবেন। আমি 10 ডেমন স্পিন করলাম, দেখা যাক এই স্পিন আমরা কী পাই। তো দেখতে পাচ্ছেন কিছুই পেলাম না। এখন এখানে আমরা সরাসরি 50% অফে 100 ডেমন দিয়ে স্পিন করব, দেখা যাক এই 100 ডেমন খরচ করে আমাদের ভাগ্যটা খুলে কি না। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভাগ্য কিন্তু খোলার বদলে আরও খারাপ হচ্ছে, আর ইভো ভল্ট ইভেন্টে কিন্তু গ্যারানা চালাকি করে কোনো প্রকার টোকেন এক্সচেঞ্জ করার সুযোগ রাখেনি, আর আদার সার্ভারে কিন্তু সেই সুযোগটা আছে। এখান থেকে জাস্ট ফালতু কয়েকটা আইটেম রেট পেয়েছি, এখন আমাদের লাকটা খুবই খারাপ। তার জন্য আমরা সরাসরি কী করব, আগে একটা ক্যারেক্টার চেঞ্জ করে নিয়ে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ক্যারেক্টার রয়েছে, আমি আমার পছন্দ মতো যে কোনো একটা ক্যারেক্টার এখান থেকে সিলেক্ট করে নিয়ে চলে আসলাম, তারপরে সরাসরি সেই ইভেন্টে চলে যাব। এখন এখানে আমরা সরাসরি 200 ডেমন স্পিন করে দিব, দেখা যাক এই 200 ডেমন স্পিন আমরা কী পাই এখান থেকে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আলতু ফালতু শুধুমাত্র আইটেম লোড পাচ্ছি, এর বেশি কিন্তু আমরা কিছুই পাচ্ছি না। গ্যারানা পুরোপুরি আমাদের ধোকা দিচ্ছে, আমাদের কিন্তু পুরোপুরি পাস দিয়ে দিল। এখন এখানে কিন্তু আমরা তেমন কোনো আইটেম রেট পাইনি, আমরা গোল্ড রয়্যালে যাব, তারপর এখানে স্পিন করব কয়েকটা, এরপরে আবারও চলে আসবো সেই ইভেন্টে। ইভেন্টে আসার পর এখানে আমরা আবারও উড়া ধরে স্পিন করব। তো দেখা যাক এই স্পিন আমাদের কী দেয়। এখান থেকে প্রথম আমরা সিঙ্গেল স্পিন করে দিয়েছি, আর একটা পেয়ে গেছি গ্রান্ডকেট বক্স। এখন আমরা আবারও সিঙ্গেল স্পিন করেছি, দেখা যাক এই স্পিন আমাদের কী দেয়। এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু কনক্রিট বক্স পেয়েছি, আর এখন এখানে আমরা আরেকটা সিঙ্গেল স্পিন করে দিয়েছি, দেখা যাক এই স্পিন কী দেয়। কিছুই পাইনি, আমরা আবারও স্পিন করেছি, দেখা যাক কী দেয়। আমরা এই সুযোগে কয়েকটা স্পিন করি, আর তার সাথে আপনাদের বলে রাখি এই পুরো ইভেন্টটা কমপ্লিট করতে কত ডেমন লাগবে। পুরো ইভেন্টটা কমপ্লিট করতে আপনাদের লাগবে 900 ডেমন, আগে লাগতো 1000 ডেমন, যেহেতু প্রথমবার 50% অফ দিছে তার জন্য লাগবে 900 ডেমন। 900 ডেমন থাকলে তাহলে কিন্তু আপনারা ইভেন্ট স্পিন করতে পারেন, তাহলে 4টার ভিতরে যে কোনো একটা গান স্কিন পাবেন, এটা গ্যারান্টি। তো আমরা কিন্তু এখানে অনেকগুলো স্পিন করে ফেলেছি, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কিছুই পাচ্ছি না, শুধু আলতু ফালতু আইটেম রিওয়ার্ড দিচ্ছে। গ্যারানা কিন্তু স্পিন করতে করতে আমাদের ডেমন শেষ করে ফেলেছে। তো আমরা কিন্তু এখন তেমন কোনো কিছু পাইনি, আর আমি বলেই তো দিলাম পুরো ইভেন্টটা কমপ্লিট করতে আপনাদের লাগবে 900 ডেমন। আপনাদের কাছে যদি 900 ডেমন থাকে তাহলে স্পিন করবেন, তাহলে যে কোনো একটা গান স্কিন পেয়ে যাবেন। আর যারা ফ্রি ফায়ার গেমে অল্প টাকায় ডায়মন্ড কিনতে চান তারা সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, সেখানে বিডি গেম কোর ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখান থেকে 100% বিশ্বাসের সাথে অল্প টাকায় ডায়মন্ড কিনতে পারবেন। সকলের সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।